আপনারা দেখছেন ইপসন ওয়েল 31-10। এই প্রিন্টারটি প্রবলেম আমরা দেখি আপনাদেরকে দেখাই। এখন এখানে ইনডোর লাক্স লাগার পরে এই যে কেবলগুলো সব কেটে দিচ্ছে, যে পাওয়ার কেবল, যে মোটর কেবল, একটা মোটর কেবল, এই যে হেড কেবল, হেড কেবলের চেঞ্চার, এইগুলো আর কি সবগুলো কেটে দিচ্ছে। তো আমরা এগুলো আজকে ঠিক করব। তো আপনারা দেখুন, এই প্রিন্টারটি রিপেয়ার করব, তার জন্য আমরা কাভারে ব্যবহার করছি, কারণ আমাদের যে তারটি ইন্দুরি কেটে দিচ্ছে সেটা আমরাকে এটাকে রিপেয়ার করব, তার জন্য আমাদের কাতালে ব্যবহারটা খুব জরুরি। তো বন্ধুরা, আমরা প্রথমে এই প্রিন্টারের কেবল লাইনটা সারিয়ে নেব। এই যে এই কেবলটা আমরা সারিয়ে নিচ্ছি, এটা ছিল নষ্ট, তারপরে আমরা নতুন কেবল লাইন চলব। এখানে প্লাস মাইনাসটা আপনারা দেখে দিবেন, তা না হলে কিন্তু মোটর উল্টো ঘুরবে। আমরা প্রথমে লালটা লাগালাম, এবার কালোটা লাগাবো। এই যে আমাদের লাগানো হয়ে গেছে। তো আমরা এক সাইড আপাতত রেডি করলাম, বাকি আছে এখনও দুইটা। তার মধ্যে আমরা পাওয়ার ফাইনাল করে দিচ্ছি। অ্যাডাপ্টারটা আছে, দেখি অ্যাডাপ্টারের যে কেবলটা আছে ওটা আমরা চেঞ্জ করব। এখন আমাদের কাজ অ্যাডাপ্টার চেঞ্জ করা, মানে অ্যাডাপ্টারের যে কেবলটা আছে ওইটা চেঞ্জ করবো। আচ্ছা, 700 টাকা পড়বে? 700 টাকা, 700 টাকা পড়বে, 700। আমরা এই মোটরটা চেঞ্জ করবো এখন। ওটা নন ওয়ারেন্টি প্রোডাক্ট, মেমোরির দামটা বেশি। আমাদের মেমোরি তো ওয়ারেন্টি আছে, তো আমাদের মেমোরি ওয়ারেন্টি আছে। আমরা কিন্তু এটা ফুল চেঞ্জ করতেছি। এই যে আমরা আরেকটা নিয়ে আসলাম, আর একটা প্রিন্টারতে খুলে আমার বন্ধুরা, এই যে কেবলটা, এই যে পাঁচ থেকে কেবলটা বেড়ে গেছে, এই যে এটা আমরা চেঞ্জ করবো। আমরা পাঁচ কালারটা রেখে দেবো, শুধু কেবল চেঞ্জ করবো। এই যে আমাদের কেবলটা,
আমি কেবলটা চেঞ্জ করি ওনলি, কারণ কেবলটা নষ্ট হয়েছে, পাওয়ার সাপ্লাইটা চলেছে। তুমি আমাদের প্রিন্টারটি এখন শুধুমাত্র সেন্সর কেবলটা লাগানো বাকি আছে, তো আমরা টোটালটা চেঞ্জ করি, সেক্ষেত্রে হেডকে খুলতে হবে, আর যদি সেন্সার কেবল চেঞ্জ করি। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন এই যে সেন্সারের যে কেবলটা নষ্ট হয়ে গেছে, নষ্ট অংশটা বাদ দিব, শুধুমাত্র এই যে তার জন্য আমরা একটা সেন্সারের কেবল ব্যবহার করব। নতুন দেখা যাবে তা আছে কিনা, আমরা নতুন চেঞ্জ করে নিয়েছি। বন্ধুরা চলুন আমরা প্রিন্টারটিকে লাইন দিয়ে দেখি, স্ক্যানারে কেবলটা বলগুলো লাগেনি,
যে পাওয়ার কেবলটা লাগিয়েছে, এখন হচ্ছে মোটর কেবলটা লাগাবো, এরপর স্ক্যানারে কেবল লাগাবো। এখন প্রিন্টার থেকে প্রিন্ট দিব আমরা, মানে আগে পাওয়ার দেখি পাওয়ারে কী অবস্থা হয়। বিসমিল্লাহ, কোনো পাওয়ার নেই। বন্ধুরা আমরা পাওয়ার আনতে পেরেছি, আমার মনে হয় প্রিন্টারটি ওঠে পেপারটা নেই। এটা পলিথিনটা দেখি, পেপার দিলাম দিয়ে ওকে করি। ভিজিটিং কার্ড দিব প্রিন্টারে, প্রিন্ট দেওয়ার জন্য, টেস্টিংয়ের জন্য লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটা কালার প্রিন্ট দেবো। কাগজটাকে ভালো করে দেওয়া হলো না, দেখুন বন্ধুরা প্রিন্টারটি ওকে। এই ছিল আমাদের আজকে ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি এই যে কালো দাগটা দেখছেন, এটা কিন্তু আপনার প্রিন্টারের না, এটা হচ্ছে আপনার এই যে প্রিন্টারের উপরে যে সমস্যাটা, মানে কাগজটা থাকে সাদা কাগজ, সেটা নাই যার কারণে।